নারায়ণগঞ্জে আজ শুরু হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থ অষ্টমী স্নানোৎসব, চলবে আগামীকাল পর্যন্ত। হিন্দু পুরাণ মতে দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে পাপমুক্ত হন। লাঙলদের চষে হিমালয় থেকে এ পানিকে ব্রহ্মপুত্র নদরূপে নামিয়ে আনেন সমভূমিতে। পৌরাণিক কাহিনীকে স্মরণ করে প্রতিবছর চৈত্র মাসে নির্ধারিত দিনে লাখ লাখ তীর্থযাত্রী পুণ্যলাভের আশায় জড়ো হন উপজেলার লাঙলবন্দের ব্রহ্মপুত্র নদে। এদিকে পুণ্যার্থীদের নিরাপত্তা জোরদারে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এখানে স্নান করব, তাদের মনের আশা বাসনা এবং তাদের পাপ মোচন হয়, এইটার জন্য তার প্রাণের এই লাঙলবন্দ স্থান পবিত্র মাটি। স্নান করাটা আমাদের হিন্দু সনাতনের ধর্ম, আমাদের এই কর্তব্য, এটা বৎসরে একবার আসে, আমরা আসি এখানে পাপ মোচনের জন্য। লক্ষ লক্ষ লোক নেপাল, ভুটান, ভারত থেকে এখানে আগমন ঘটে। অষ্টমী স্নানোৎসবের আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আহসান হিমেল, আহসান সাদিক। সাদিক, তোমার তিথি অনুযায়ী কিন্তু যে আজ রাত 9:19 থেকে কিন্তু এই স্নান উৎসব শুরু হওয়ার কথা এবং আগামীকাল রাত 10 পর্যন্ত আসলে এই স্নান উৎসব চলবে। এবং এই স্নান উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে প্রশাসনিক বলি বা সনাতন ধর্মাবলম্বী যে আয়োজক রয়েছেন তাদের সকল আয়োজন কিন্তু আসলে সম্পন্ন হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু যে এই পুণ্যার্থীরা এই কিন্তু স্থানে স্নানের স্থানে কিন্তু আসতে শুরু করেছেন এবং স্নান উৎসবের কিন্তু রাত্রে শুরু হলো, কিন্তু এখন কিন্তু আসলে শুরুর মতোই কিন্তু আসলে পরিবেশ ই করছে। এক্ষেত্রে আপনাকে একটু সংযুক্তি করতে চাই, ভবানী শঙ্কর রায় যারা পারিবারিক উদ্যোগে নারায়ণগঞ্জে যে 19টি ঘাটের একটি ঘাট রয়েছে তার সাথে আসলে আয়োজন নিয়ে আসলে আপনাদের কি রয়েছে? হ্যাঁ, আমরা এই এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা আসেন এবং দেশের বাইরের থেকেও আসেন এবং তাদের সমগ্র সুবিধার জন্যে পুণ্যার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেগুলো বিভিন্ন সেবা ক্যাম্প আছে এবং আমরা স্বামী দিগ্বিজয় ব্রহ্মচারী আশ্রম প্রেমতলা থেকে আমরাও যথেষ্ট উদ্যোগ নিয়েছি যাতে পুণ্যার্থীদের কোনো রকম কোনো ধরনের অসুবিধা না হয়। তাছাড়া প্রশাসনও সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করেছে এই পুণ্যার্থীদের সুবিধার জন্য। মোটামুটি সামগ্রিক অবস্থা খুবই ভালো এবং কোনো কারো দিক থেকে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। তোমার শুনছিলেন আসলে সকল ধরনের আয়োজন কিন্তু সম্পন্ন হয়েছে এবং রাত 9:19 থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সেই পবিত্র স্নান উৎসব। সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক।